সাবস্ক্রাইব করুন টিউবলাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, টিউবলাইট বাংলা চ্যানেলের আমি জিতু। তো চলেন শুরু করি টিউবলাইট বাংলা চ্যানেলের আজকের ভিডিওটি। বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য ও দায়িত্ব পালনের কিছু বিষয়, তো চলেন জেনে নিন বিস্তারিত। সাদমান বাবা মায়ের একমাত্র ছেলে, বড় আদরেই মানুষ করেছেন তাকে তার বাবা মা। সকালে উঠেই সে ভার্সিটিতে দৌড় দেয়, ভার্সিটি শেষে বাসায় ফিরে, বিকেলে আবার বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে, রাতে এসে পড়াশোনা আর ফেসবুকে কেটে যায়। অন্যদিকে সাদমান বিয়ের অনেক বছর পরের সন্তান হয়, তার বাবা মায়ের বয়সটাও বলতে গেলে অনেকটাই হয়ে গেছে। সাদমান ব্যস্ততার লাইফ নিয়ে, বাবা মাকে সে ভালোবাসে না তা কিন্তু নয়, তবে তাদের ঠিক মতো সময় দেয়া হয় না সাদমানের। এরকম অনেক গল্প রয়েছে আমাদের আশেপাশের পরিবারগুলোতে। আমরা যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তখন এটা মাথায় রাখতে হবে আমাদের বাবা মাও আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে। মানুষের বয়স যতই বাড়ে, সে মনের দিক থেকে অনেকটা অসহায় হয়ে পড়ে। আমাদের তো সময় কাটানোর জন্য অনেক বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া ইত্যাদি রয়েছে, তাদের আমরা ছাড়া কে আছে? আমাদের প্রত্যেকটা বিষয় তারা খেয়াল রাখে, আমাদেরও উচিত তাদের বিষয়গুলো খেয়াল রাখার পাশাপাশি তাদের একটু সময় দেওয়া। হ্যাঁ, আমরা অনেক ব্যস্ত থাকি, কিন্তু আমরা চাইলেই একটু সময় বের করতেই পারি তাদের জন্য। বাবা মাকে খুশি রাখা, তাদের সময় দেওয়া, তাদের ইচ্ছার প্রাধান্য দেয়া, এগুলো আমাদের দায়িত্ব। দিনের শেষে বাসায় ফিরে আসার সময় বাবা মার জন্য সামান্য কিছু নিয়ে আসুন, দেখবেন তারা কতটা খুশি হয়। পরিবারের সিদ্ধান্ত এবং ছোটখাটো সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করুন, তাদের পরামর্শ নিন, এতে তারা আরো নিজেদেরকে অসহায় বলে মনে করবে না। তারা ভাবতে পারে তাদের ইচ্ছা পরামর্শকে আপনি এখনো কত প্রাধান্য দিয়ে থাকেন। ছুটির দিন সবারই থাকে, কিন্তু ছুটির দিনে তাদের একটু বেশি সময় দিন। তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারেন, তাদের নিয়ে বাইরে কোথাও ঘুরে আসতে পারেন। বাবা মা চান তাদের সন্তান উঁচু কোনো পর্যায়ে যাক, তবে তারা আপনাকে কখনো একেবারেও হারাতে চান না। আপনি প্রচুর টাকা উপার্জন করে বাবা মাকে সব দিয়ে খুশি রাখার চেষ্টা করলেন, কিন্তু তাদের সময় দিলেন না, এতে তারা কখনোই খুশি থাকবে না। আপনার সান্নিধ্য তাদেরকে অন্য সব কিছু থেকে বেশি খুশি রাখতে পারবে, এতে আপনি নিজেও খুশি থাকতে পারবেন। আপনি সারাদিন সময় দিতে না পারলেও বাবা মাকে একা সময় কাটাতে দিবেন না, এতে তারা মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়বে, তাই তাদের ছোটখাটো কাজে উৎসাহিত করতে পারেন। অনেক পরিবার আছে যারা স্বামী স্ত্রী দুজনই চাকরি করেন, তারা ভেবে পান না কিভাবে সময় দিবেন বাবা মাকে। দিনের শেষে এসে হলেও একটু সময় দিবেন তাদের, একটু চা করে এনে বাবা মার সাথে গল্প করতে পারেন। এছাড়া বাইরে থাকলেও দিনে এক থেকে দুইবার ফোন করে খোঁজ খবর নিতে পারেন। তাদের বিশেষ দিনগুলো মনে রাখুন এবং ছোটখাটো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন, এতে তারা যে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তারা বুঝতে পারবে। অনেকেই সময় থাকতে বুঝতে চায় না ব্যাপারগুলো, কিন্তু একটা সময় যখন তাদের খালি চেয়ারটা চোখের সামনে দেখতে হয়, তখন ঠিকই বোঝা যায় যে তারা কি ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিউবলাইট বাংলা চ্যানেলটির সাথেই থাকুন।